ঈদ আমাদের জন্য একটা আনন্দের ক্ষণ, এবং ঈদের সময়টা আসলে আমরা আমাদের এই আনন্দটাকে পরিবারের সবার সাথে ভাগাভাগি করে নিই। এখন ঈদের আগে আমরা যে ডেইলি পড়ার রুটিনে ছিলাম, ঈদ আসলে সাডেনলি একটা ব্রেকডাউন ঘটে, তারপর আবার পুনরায় পড়ার রিদমে আসতে কিছুটা সময় লাগে। সো সেই ক্ষেত্রে ঈদ পরবর্তী পড়ার রুটিনটা কী হবে তা নিয়ে আজকে কথা বলবো। যেহেতু ঈদের পরপরই তোমাদের রাজশাহীর পরীক্ষা, তারপর হচ্ছে তোমাদের গুচ্ছের ভর্তি পরীক্ষা, সেভেন কলেজের ভর্তি পরীক্ষা, চট্টগ্রামের পরীক্ষা আছে তার মাঝে, সো এই জিনিসগুলোকে কিভাবে গুছিয়ে কাটিয়ে ওঠা যায় সেটা নিয়ে কথা বলবো আজকে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো কিন্তু 31 জুলাই থেকে শুরু হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে ঈদের ক্ষেত্রে তুমি তোমার অ্যাটলিস্ট 2 দিন আগে একটা রেস্ট নিতে পারো। অর্থাৎ ধরো ঈদ যদি 10 তারিখ হয়, তুমি 7-8 তারিখ পর্যন্ত পড়ো, ঠিক আছে? 7 থেকে 8 তারিখ পর্যন্ত পড়ো, ঈদের আগের দিন 9 তারিখ একটা গ্যাপ নাও, ঈদের দিন 10 তারিখ একটা গ্যাপ নাও, ঈদের পরের দিন 11 তারিখ একটা গ্যাপ নাও, 12 তারিখ থেকে আবার শুরু করো। আমি জানি ঈদ কাটানোর পর তুমি চাইলে আবার একেবারে 2 মাসে যে ফুল পড়াশোনা করবা তেমন না, বাট একটু একটু করে শুরু করো। দেখো তুমি যেই রিদমে পড়ছো ঠিক একটু একটু করে তোমার সেম রিদমটাকে ধরে রেখে তুমি 8 তারিখ পর্যন্ত যাও। 8 তারিখ পর্যন্ত তুমি তোমার পড়ার রুটিনটা তৈরি করে রাখো যে কোন কোন বিষয়গুলো পড়বা, কোনটাতে কিছুটা উইকনেস আছে, তুমি ভোকেবুলারি কোন জিনিসগুলো দেখবা, প্র্যাকটিস অংশটা কোথা থেকে করবা, কোন জিনিসগুলোর প্রতি জোর দেওয়া উচিত, কীভাবে আরও মনোযোগ দিয়ে পড়া উচিত, কোন ভাইয়াকে নক দেওয়া উচিত, কোন টপিকগুলোকে আরেক একটু প্রায়োরিটি দিয়ে কারো হেল্প নেওয়া উচিত সেটা একটু মাথায় রাখবা। 8 তারিখের পর 9 তারিখ তুমি রেস্ট নাও, একেবারে বইপত্র কিছুটা গুছায় রাখো, একটু রেস্টের মধ্যে থাকো, এবং তুমি একটা সাব রুটিন করে রাখো যে ঈদ পরবর্তী যে সময়টা অর্থাৎ 12 তারিখ থেকে পড়া শুরু করলে 12 তারিখে আবার আগের রিদমে যাওয়ার দরকার নাই, 12 তারিখে কিছুটা পড়াশোনা করো। ধরো 12 তারিখে 5-6 ঘন্টা পড়ো, ঠিক আছে? এর বেশি পড়ার দরকার নাই, 5-6 ঘন্টা পড়ো, আর বাকি সময়টা হচ্ছে সবার সাথে আনন্দ করার চেষ্টা করো। তারপরের দিন সেই 5-6 ঘন্টাকে 7 ঘন্টায় নিয়ে যাও, তারপরের দিন 8 ঘন্টায় নিয়ে যাও, তারপরে এই 8-9 ঘন্টা সময়টাকে কন্টিনিউ রাখো। বাট আমি তোমাকে বলছি না যে তুমি 12 তারিখ থেকে আবার 8-9 ঘন্টা পড়ো রেগুলার, দরকার হয় 4 ঘন্টা পড়ো। ধরো হচ্ছে ঈদের আমেজে আছো, তুমি সকালে ঘুম থেকে উঠে পড়াশোনাটা শেষ করে সবার সাথে ঘুরলা, আড্ডা দিলা, তারপর ধরো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে কিছুক্ষণ পড়লা, বিকালের পরে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলা, সন্ধ্যায় আড্ডা দিলা, বাসায় ব্যাক করে আবার ধরো 2-3 ঘন্টা পড়লা। বাট পড়াশোনাতে কোনো ধরনের গ্যাপ দেওয়া যাবে না। সো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তুমি ঈদ উদযাপন করো, ঈদ তোমাদের জন্য খুব আনন্দের একটা বিষয়, আমার নিজের জন্য আনন্দের একটা বিষয়, বাট ঈদ পরবর্তীতে তুমি যখন একটা চান্সের খবর পাবা সেই আনন্দটাও ঈদের থেকে কম কিছু হবে না, তখন তোমার সেই আনন্দটা হবে আরও বাদভাঙা। তুমি একটা ঈদ পালা হচ্ছে এই 10 তারিখ, এই 10 তারিখের পরেই তুমি রাজশাহীর জন্য একটা ঈদ পাবা, সেখানে চান্স হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স হলে সেইখানে তুমি একটা ঈদের ফিলিংস পাবা, তারপর হচ্ছে তোমার যদি তুমি দেখো গিয়ে গুচ্ছতে তুমি চান্স পাও সেখানে তোমার একটা আনন্দ হবে। সো আমরা ঈদ মানে বুঝি আনন্দ, এবং আমি চাচ্ছি ঈদের একটা আনন্দ নিয়ে বসে না থেকে বাকিগুলোকেও তুমি ঈদের আনন্দের মতো করে উদযাপন করো, এবং তার জন্য পড়াশোনাটাকে ঠিকঠাক রাখা গুরুত্বপূর্ণ। স্টুডেন্টরা কিন্তু বাসায় গিয়ে খেই হারিয়ে ফেলে, প্রথমে যেই রুটিনে ছিল যেভাবে পড়াশোনা করেছিল কিছুদিন পরে সেই ট্র্যাকে এসে থাকতে পারে না। সো তুমি এই ট্র্যাকটাতে থাকতে হবে, এবং তোমার জন্য স্বাধীন ভাইয়ের একটা রিমাইন্ডার হচ্ছে আজকের এই ভিডিওটা যে আমাকে ট্র্যাক থেকে সরা যাবে না, আমাকে পড়তে হবে। এবং যদি অনেকেই আছে আবার অনেক জ্ঞানী, তারা হচ্ছে পড়াশোনাকে ছাড়তেই চায় না, তারা ঈদের আগের দিনও পড়বে, শুধু ঈদের দিনটা পড়বে না, সো তোমাদেরকে আমি বলবো যে তুমি এই সময়টাতে পড়লে প্রশ্ন ব্যাংক, ভোকেবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এই জিনিসগুলো দেখতে পারো, যেগুলো কিছুটা সাপ্লিমেন্টারি, ঠিক আছে? যেগুলো না পড়লেই নয়, ডেইলি পড়তে হয়, রিভাইজ দিতে হয়, সেইগুলো পড়ো। বাট যেই জিনিসটা কিছুটা ভারী, যেই জিনিসটা কিছুটা গুরুত্বপূর্ণ, ডিপ, সেই জিনিসগুলোকে ঈদের যে ব্রেকডাউন তারপরে তুমি স্টার্ট করো, নতুন উদ্যমে লেগে থাকো, তাহলে তুমি ভালো করতে পারবা। সো ঈদ পরবর্তী পড়ার রুটিনটা এরকম হতে পারে, এবং ঈদ পরবর্তী পড়ার রুটিনটাকে তুমি একটু চান্স আকারে ভেঙে নিবা। ধরো তোমার হচ্ছে বাংলা পড়তে হবে, তুমি ভেঙে নিবা যে আমি ঈদ পরবর্তীতে 5 দিন বাংলা পড়ে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র শেষ করে দিব, এবং এই 5 দিনে তুমি প্রায় 5 ঘন্টা বাংলা সেকেন্ড পেপার এবং প্রথম পত্র পড়বা। তাহলে দেখো 5 দিনে তোমার বাংলা শেষ। ধরো তোমাকে যদি আমি ধরি তুমি 14 তারিখ থেকে বাংলা পড়বা, 14 থেকে 19 তারিখ পর্যন্ত তোমার বাংলা শেষ। তারপর দেখো তুমি 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত তুমি চাইলে সাধারণ জ্ঞান শেষ করে ফেলতে পারছো, তারপর 23 তারিখ থেকে তুমি 26-27 তারিখ পর্যন্ত ইংরেজিটা শেষ করে ফেলতে পারছো। সো তোমাকে সারাদিনে যে এক টপিক পড়তে হবে এমন না, তুমি ধরো চাংস আকারে ভাগ করলা, ধরো তুমি আজকে বাংলা পড়বা, বাংলা 5 ঘন্টা পড়লে বাকি 3 ঘন্টা তুমি ইংরেজি পড়ো, তুমি যেদিন সাধারণ জ্ঞান পড়বা সাধারণ জ্ঞান 5 ঘন্টা করে পড়ার পর বাকি 3 ঘন্টা তুমি ইংরেজি পড়ো, আর যেই সময়টাতে তুমি ইংরেজি 5 ঘন্টা করে পড়বা সেই সময়টাতে তুমি বাকি 3 ঘন্টার মধ্যে তুমি 1.5 ঘন্টা বাংলা পড়ো,
দেন কোনটা তুমি সাধারণ জ্ঞান পড়ো। যারা কমার্সের আছো তোমাদের জন্য সেম, তোমরা এই জিনিসটাকে একটু চাংস আকারে ভাগ করে নেবা, যে তুমি কমার্সের আছো তোমার হিসাব বিজ্ঞান প্রতিদিন পড়তে হবে 2 ঘন্টা, তোমার ইংরেজি পড়তে হবে 3 ঘন্টা, তোমার বাংলা ব্যাকরণ পড়তে হবে 2 ঘন্টা, এরকম চাংস আকারে ভাগ করে টার্গেট নিয়ে নাও। টার্গেট নিলে হয় কি, কাজ সম্পাদন করার আমাদের একটা ইচ্ছা শক্তি জাগে এবং আমাদের মধ্যে একটা জেদ কাজ করে যে আমার আলটিমেট ডেডলাইনটা এত। তুমি দেখবা পরীক্ষার রুটিন দেওয়ার আগ পর্যন্ত আমরা পড়তেও বসি না, পড়ায় সিরিয়াস হয় না। কারণ কি, যখন একটা ডেডলাইন আমাদের সামনে আসে তখন অটোমেটিকলি একটা পুশ কাজ করে আমাদের ভিতর থেকে যে আমাকে কাজ করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে পারতে হবে, আমাকে পড়তে হবে। সো এটা হচ্ছে তোমার জন্য গুরুত্বপূর্ণ। তুমি একটু দেখবা যে ডেডলাইনটা দিয়ে দিবা যে আমি 14 থেকে 19 তারিখ পর্যন্ত এই 5 দিনে আমি হচ্ছে বাংলা ব্যাকরণ এবং বাংলা প্রথম পত্র শেষ, তারপরের যে 4 দিনে আমি হচ্ছে সাধারণ জ্ঞান শেষ করে দিব, তারপরের 4 দিন বা 5 দিনে আমি ইংরেজি শেষ করে দিব। এরকম ছোটো ছোটো আকারে প্রিপারেশনগুলোকে গুছিয়ে শেষ করে দাও এবং বেশি বেশি প্র্যাকটিস করো। বিগত বছরের প্রশ্ন যে যত বেশি সলভ করবে, সলভ করে মাথায় রাখতে পারবে, মনে রাখতে পারবে, ভর্তি পরীক্ষার দিন তার কমন পড়ার সম্ভাবনা সবচাইতে বেশি। সো সেই কথাটা মাথায় রেখে তুমি দেখবা বিগত বছরের প্রশ্নগুলো পড়া যায় কিনা। বিগত বছরের প্রশ্নগুলো তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমি বারংবার চাবো এই দিকে তুমি একটু নজর দাও, এইভাবে তুমি একটু কাজ করো, সেটা তোমার জন্য অনেক বেশি পরিমাণে অর্থবহ হবে, ঠিক আছে? সো এই জিনিস কোনো ধরনের ছাড় দেওয়ার দরকার নাই। এইটা গেল পয়েন্ট 1। পয়েন্ট 2 তে আমি কথা বলবো সেটা নিয়ে, এটা হচ্ছে যে তুমি তোমার মধ্যে একটু আত্মবিশ্বাসটা রেখো যে তুমি পারবা, ঠিক আছে? কারণ আমি দেখেছি যে অনেক শিক্ষার্থীর মধ্যে ওই আত্মবিশ্বাসটাই কাজ করে না যে সে পড়লে পারবে। এবং একটা কার্য যদি সম্পাদন করতে যাও সেই ক্ষেত্রে আত্মবিশ্বাস আমি পারবো, আমার দ্বারা হবে, এই পসিবিলিটিসগুলো থাকলে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ লাগে বা স্বাচ্ছন্দ্যবোধ মনে হয়। সো আমি তোমাকে বলবো যে ঈদ পরবর্তী পড়ার রুটিনটা ভাইয়া যেভাবে বলেছি এইভাবে তুমি গুছিয়ে নাও এবং ঠিকঠাকভাবে পড়লে তুমি কিন্তু চান্স পাবা, এইটাও তোমার মাথায় রেখে দাও। তার বাহিরে তোমরা জানো যে আমরা গুচ্ছ ভর্তি প্রস্তুতির জন্য একটা কোর্স করাচ্ছি, তোমরা চাইলে আমাদের এই কোর্সে এনরোল করে তোমার ভর্তি প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে পারো। সেখানে টার্গেট গুচ্ছবেগ মানবিক এবং ব্যবসায় শিক্ষার আছে, বাংলা ক্লাস আমরা নিচ্ছি 12টা, ইংরেজি ক্লাস 12টা, সাধারণ জ্ঞান 15টা এবং গ্রুপের সাবজেক্টের ক্লাসগুলো নিব। কোর্স ফি মাত্র 1000 টাকা। 25 তারিখ ক্লাসটা শুরু হয়েছে, এখন ভর্তি হলে তুমি ক্লাসগুলো করতে পারবা। ফেসবুক সিক্রেট গ্রুপে আমরা লাইভে পড়াই, এই হচ্ছে ফোন নাম্বার, তোমরা ভর্তি হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তার বাহিরে তোমরা যদি একটু দেখো যে আমরা টার্গেট গুচ্ছবেগ বাণিজ্যর জন্য কন্টিনিউ করছি, যেখানে বাংলা ক্লাস 12টি, ইংরেজি 12টি, হিসাব বিজ্ঞান 12টি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ক্লাস হচ্ছে 12টি, এবং এই যে 12 ক্লাসগুলো এইগুলো শেষ করতে পারলে গুচ্ছে তুমি অনেক ভালো করতে পারবা। রাজশাহী, তারপর জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টপিকগুলো কভার হয়ে যাবে। কোর্স ফি মাত্র 1000 টাকা নিচ্ছি, এই নাম্বারে তোমরা কল দিবা। আমি যদি এই কোর্স সম্পর্কে আরেকটু বলি, ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ নেই আমরা সন্ধ্যার দিকে, অর্থাৎ সন্ধ্যা 7:20 এবং রাত 9:20, 2টা স্কেজুয়েলে ক্লাস হয়। তার বাইরে আমরা এই ক্লাস শেষে তোমাদেরকে লেকচার শিট দিয়ে দিচ্ছি। লেকচার শিটের বাইরে আমরা তোমাদের প্রতিটা টপিকের উপর পরীক্ষা নিচ্ছি, পরীক্ষায় ঝামেলা থাকলে আমরা সলভ ক্লাস দেওয়ার চেষ্টা করি। সলভ ক্লাসের বাইরে কোনো শিক্ষার্থীর যদি কোনো ঝামেলা থাকে আমাদের সাথে ফোনে কথা বলতে পারে, এবং প্রায় 1000 শিক্ষার্থীর উপরে আমাদের এই 2 ইউনিটে ভর্তি হয়ে আছে। সো তুমি ভর্তি হয়ে নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যাও, এই ঈদের আনন্দের পরে আরেকটা নতুন আনন্দ তোমার লাইফে এবং তোমাদের পরিবারের লাইফে যুক্ত হবে, সেটা হচ্ছে তোমার চান্স পাওয়ার গল্প, তোমার চান্স পাওয়ার আনন্দ, তোমার চান্স পাওয়ার প্রাপ্তি।